Hi, I'm Sanaj. You are watching Learning English with Molla, where you learn English easily with me. आज हमें तुम्हारे सामने जो टॉपिक टा नियेस ची, सेटा होच्छे parts of speech एर एक टा part, अर्थात conjunction. Conjunction बस होंग जो जोक, इटा मैं आज के तुम्हारे डिस्कस करूँगा. Conjunction एक कथा टा सुनी तुमरा बुझते पाच्छो जो कुनो किचु जोक करा. कारण देखो আমরা জাংশন কথাটা খুব প্রচলিত, বিশেষ করে রেল লাইনের ক্ষেত্রে. কখন জাংশন বলি? যেমন বর্ধমান জাংশন, অর্থাৎ বর্ধমান রেল স্টেশনের সাথে অন্যান্য অনেক রেল লাইন যোগ করা হয়েছে, সেই জন্য ওটা হচ্ছে জাংশন. ঠিক আছে, অর্থাৎ সংযোজক মানে হচ্ছে যোগ করা. হ্যাঁ, কনজাংশন মানে যোগ করা. ঠিক আছে, তো এই কনজাংশন নিয়ে আমরা আজ ডিসকাস করব. কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে যে কোনো ওয়ার্ড যখন, কোনো শব্দ যখন দুটি নাউনকে, দুটি ক্লোজকে, ঠিক আছে, একটা ওয়ার্ডের সাথে একটা ক্লোজকে যখন যোগ করা হয়, যে শব্দটা যোগ করে সেই শব্দটাকেই বলা হয় কনজাংশন বা সংযোজক. আবার বলছি, দুটি শব্দ একটা শব্দের সাথে একটা বাক্যাংশ বা ক্লোজ, ঠিক আছে, বা একটা ক্লোজের সঙ্গে আরেকটা ক্লোজ, যে শব্দের দ্বারা যোগ করা হয় সেটাই হচ্ছে কনজাংশন বা সংযোজক. এই কনজাংশন বা সংযোজক কোনগুলো? কনজাংশন বা সংযোজক হচ্ছে অ্যান্ড, বাট, আইদার অর, নাইদার নর, অর, সো দ্যাট, নট অনলি বাট অলসো, ঠিক আছে, তারপরে নো সোনার দেন, সাচ দ্যাট, এই সমস্ত কিছুই হচ্ছে কনজাংশন. এবার এগুলো ব্যবহার করব কিভাবে? এই ব্যবহার করার কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের কনজাংশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব. তাই তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো. আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো. ওকে গাইজ, তাহলে তোমরা এই দিকে লক্ষ্য রাখো, স্ক্রিনের দিকে দেখো. এবার দেখো কোন কনজাংশন কখন ইউজ করব। যেমন ধরো অ্যান্ড, একই ধরনের বিষয় বা ধারণা বোঝাতে আমরা অ্যান্ড ব্যবহার করি. একই ধরনের বিষয় বা ধারণাকে যোগ করার সময় আমরা অ্যান্ড ব্যবহার করি. ঠিক তার বিপরীত ধরনের বিষয়কে যখন আমরা যোগ করি, অর্থাৎ বিপরীত ধর্মী কোনো কনসেপ্টকে যখন আমরা যোগ করি, তখন আমরা বাট ব্যবহার করি. এটি অথবা ওটি, এটি অথবা ওটি, এরকম বোঝাতে আমরা কী করি? এরকম বোঝাতে আমরা অর ব্যবহার করি. তারপরে হয় এটা না হয় ওইটা, এরকম বোঝাতে আইদার অর, কোনোটাই নয়, এরকম বোঝাতে নাইদার নর. এরকম অনেক কনজাংশন নিয়ে আজ ডিসকাস করব. তোমরা এই স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকো, কারণ তোমরা দেখতে পাবে যে কীভাবে একটা কনজাংশন বাক্যে ব্যবহৃত হয়। প্রথমেই দেখো অ্যান্ড, হি ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ, হি ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ, অর্থাৎ এখানে দেখো শক্তিশালী এবং সাহসী, সেম কনসেপ্ট, একই ধরনের কনসেপ্ট, তাই আমরা কী করলাম? অ্যান্ড ব্যবহার করলাম. নেক্সট, হি ইজ উইক বাট ব্রেভ, জেনারেলি যারা দুর্বল তারা সাহসী হয় না, তাদের একটা ভয় থাকে, কিন্তু এক্ষেত্রে কী হলো? না, সে দুর্বল কিন্তু সাহসী, তাই আমরা কী করলাম? না, বাট ব্যবহার করলাম. ঠিক আছে, নেক্সট সেন্টেন্স দেখো, ডু অর ডাই, এই ডু অর ডাই সেন্টেন্সটাকে ভেঙে নিলে হবে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, বাংলা কি হয় করো না হয় মরো. আগেই বললাম অর আমরা তখনই ব্যবহার করব যখন হয় এটা না হয় ওটা বোঝাবে, সেরকম ক্ষেত্রে. ঠিক আছে, এরপরে দেখো যে ডাবল কনজাংশন আছে, অর্থাৎ আইদার নর, নাইদার নর, নো সোনার, হ্যাঁ, এইগুলো আমরা একটু দেখে নেব কীভাবে বাক্যে ব্যবহার করা হয়। যেমন দেখো প্রথমটা দেখো, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড, এখানে বোথ অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, এইগুলোকে অ্যাকচুয়ালি কোরিলেটিভ বলা হয়। কি বলা হয় না, যখন জোড়া জোড়া কনজাংশন বসে তখন তাদেরকে
correlative বলা হয়। ওকে, তো এখানে দেখো হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড, এই যে বোথ অ্যান্ড, বোথ এবং অ্যান্ড এই দুটো কিন্তু জুড়াত বসেছে, দুটোই কনজাংশন, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় কোরিলেটিভ, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হলো না, সে ওয়াইজ, জ্ঞানী এবং ভালো, ঠিক আছে। এরপরে দেখো নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো দিয়ে দেখো, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো গুড, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো গুড। এরপরে আইদার অর, আইদার অর দেখো, হি মাস্ট আইদার ওয়ার্ক অর গো, হি মাস্ট আইদার ওয়ার্ক অর গো, অর্থাৎ হয় তুমি কাজ করো আর না হয় চলে যাও, অর্থাৎ হয় এটা না হয় ওটা। এরকম ক্ষেত্রে আমরা কি করি, এরকম ক্ষেত্রে আমরা আইদার অর ব্যবহার করি, আর নাইদার নর কখন ব্যবহার করি, যখন কোনোটাই নয়, নাইদার নর ব্যবহার করি যখন কোনোটাই নয়। যেমন দেখো একটা এক্সাম্পল, হি বিহেভড, হি বিহেভড নাইদার ওয়াইজলি নর কাইন্ডলি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেন্টেন্সটা কী লেখা আছে, সেন্টেন্সটা হি বিহেভড নাইদার ওয়াইজলি নর কাইন্ডলি, অর্থাৎ সে ওয়াইজলি বা কাইন্ডলি কোনোটাই ব্যবহার করেনি। সেই জন্য এখানে আমরা কী ব্যবহার করেছি, এখানে আমরা ব্যবহার করেছি নাইদার নর। এরপরে দেখো একটা ওয়ার্ড, অর্থাৎ ওয়ান ওয়ার্ড জয়েন টু এ ক্লোজ, অর্থাৎ একটা ওয়ার্ড যখন ক্লোজের সঙ্গে জয়েন করা হয়, দেখো একটা ওয়ার্ড যখন ক্লোজের সঙ্গে জয়েন করা হয়, হি ইজ সো উইক দ্যাট ই ক্যান নট ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট ই ক্যান নট ওয়ার্ক। এখানে সো দ্যাট ইউজ করেছি কী বোঝাতে, ইফেক্ট বোঝাতে, যেহেতু সে দুর্বল তাই সে হাঁটতে পারে না, ঠিক আছে। আবার দেখো নো শোনার দিয়ে দেখো, নো শোনার দিয়ে দেখো, নো শোনার হ্যাড আই স্যাট ডাউন দেন দে লেফট দ্য রুম, নো শোনার হ্যাড আই স্যাট ডাউন দেন দে লেফট দ্য রুম। এখানে একটা কথা বলে রাখি, যখনই আমরা নো শোনার ইউজ করবো না, তখন সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভাব বা সাহায্যকারী ক্রিয়া বসাবো। এখানে দেখো নো শোনার ইউজ করেছি বলে আই সাবজেক্টের আগে হ্যাড অক্সিলারি ভাবটা বসিয়েছি। অ্যাকচুয়ালি নো শোনারের ক্ষেত্রে 99% ক্ষেত্রেই হ্যাড হয়, ঠিক আছে। হয়তো দু একটা ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, সেটা খুবই কম। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী বলছে দেখো, হার্ডলি হ্যাড আই লেফট দ্য রুম হোয়েন ইট বিগান টু রেন, হার্ডলি হ্যাড আই লেফট দ্য রুম হোয়েন ইট বিগান টু রেন। এই নো সিনারের মতো হার্ডলি বা স্কার্সলি ব্যবহার করলেও আমরা কিন্তু সাবজেক্টের আগে হ্যাড ব্যবহার করব। তাই এক্ষেত্রে কী করেছি, হার্ডলি ইউজ করেছি বলে আমরা কী করেছি না, সাবজেক্ট আয়ের আগে হ্যাড ইউজ করেছি, অর্থাৎ হার্ডলি হ্যাড আই লেফট দ্য রুম হোয়েন ইট বিগান টু রেন। আবার এই সেন্টেন্সটাতে যখন আমি স্কার্সলি ব্যবহার করব, তখনও কিন্তু হবে স্কার্সলি হ্যাড আই লেফট দ্য রুম হোয়েন ইট বিগান টু রেন, ঠিক আছে। অর্থাৎ নিয়মটা কী হলো না, নো শোনার, হার্ডলি, স্কার্সলি, এইগুলো যখন আমরা ব্যবহার করব, এই তিনটে আমরা যখন ব্যবহার করব, তখন কি হবে না, সাবজেক্টের আগে আমরা একটা অক্সিলারি ভাব বসাবো এবং সেটা 99% ক্ষেত্রে হ্যাড। ওকে, এরপর দেখো, এরপর একটা ক্লোজ, একটা ক্লোজ কীভাবে আরেকটা ক্লোজের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা দেখো, দেখো তাকাও, মাই ফাদার সেজ দ্যাট দিস বুক ইজ মাইন। এখানে দেখো মাই ফাদার সেজ একটা ক্লোজ আর দিস বুক ইজ মাইন একটা ক্লোজ, এই দুটোকে যোগ করছে কে, দ্যাট, অর্থাৎ দ্যাট হচ্ছে এখানে সংযোজক, দ্যাট হচ্ছে এখানে সংযোজক, ঠিক আছে। আরেকটা দেখো, আই ট্রাস্ট হিজ ওয়ার্ড বিকজ হি স্পিক দ্য ট্রুথ, আই ট্রাস্ট হিজ ওয়ার্ড, অর্থাৎ আমি তার কথাগুলো বিশ্বাস করি, কেন বিশ্বাস করি, কারণ সে সত্য কথা বলে, কারণ সে সত্য কথা বলে। রিজন বোঝানোর জন্য আমরা এখানে বিকজ ইউজ করেছি, রিজন বোঝানোর জন্য আমরা এখানে কী করেছি, বিকজ ইউজ করেছি। নেক্সট আনলেস দিয়ে দেখাচ্ছে দেখো, হি উইল ডু দিস আনলেস হি ইজ স্টপড বাই ইউ, হি উইল ডু দিস আনলেস হি ইজ স্টপড বাই ইউ, অর্থাৎ সে এটা করবে যতক্ষণ না তুমি তাকে থামাচ্ছ, যদি না, আনলেস এখানে ইউজ করা হয়েছে কারণ মানেটা হচ্ছে যদি না, ঠিক আছে। এই যদি না ক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করি। ওকে,
আটা দেখাচ্ছি, দেখো খুব ভালো করে দেখো। দে কুড নট টেল, দে কুড নট টেল হোয়াই দে ওয়ের ফাইন্ড, দে কুড নট টেল হোয়াই দে ওয়ের ফাইন্ড, অর্থাৎ তারা কেন ভালো সেটা তারা বলতে পারলো না। ঠিক আছে, তাই আমরা এখানে কী করেছি, রিজনে কথা এসছে তাই আমরা এখানে হোয়াই বসিয়েছি। ওকে, তো এই হচ্ছে কনজাংশনের ব্যবহার। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা শুনবে দেখবে, তাহলে আশা রাখি তোমাদের কনজাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমি পরবর্তী ভিডিও বানাতে সাফল্য অর্জন করব। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রশ্নের অ্যান্সার দেব। ততদিন পর্যন্ত ভালো থেকো, থ্যাংক ইউ।